প্রিয়া বয়স্ক শিক্ষা শুরু করবা ঠিক করছো? ভাবছি প্রথমে রামায়ণের গল্প দিয়ে শুরু করব। হ্যাঁ, খুব ভালো খুব ভালো। আমরা মানে দেশের নেতারা তাহলে রক্ষা পামো। রামায়ণ ভালো করে পড়া থাকলে আর কথায় কথায় নেতাকেও দোষ ধরব না। বাহ, যা ইচ্ছে তাই করবেন, দোষ করলেও জনসাধারণ কিছু বলবে না? নেতারা আবার কোনো দোষ করে নাকি? এই যে আপনারা সব প্রতিজ্ঞা করেন, ত্যাগ করব, পরিশ্রম করব, জান লড়িয়ে দেব, কোনোটাই তো করেন না। জনসাধারণকেই তো সেগুলো করতে হয়। রামায়ণে তো তাই কয়। লে হালুয়া, এর সঙ্গে আবার রামায়ণের সম্পর্ক কি? আপনি তো মাথাটা একদম ঘুরিয়ে দিলেন। কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো। বুঝানোর কি আছে? ধরো রাজা দশরথ তার দুই নম্বরই বউয়ের কাছে দরাম করে একটা প্রতিজ্ঞা করে বসলো, কিন্তু দশরথের কিছু সাফার করতে হইছে শেল্লিগা, মরল তো তার ছেলে রামচন্দ্র, কেমন কি না? তাহলে মরাল কি দাঁড়াইলো? বাপ প্রতিজ্ঞা করব, ছেলে পালন করব, বাপ দেনা করব, ছেলে শোধ করব, সুতরাং নেতা ভুল করব, জনসাধারণ বুইগা মরব। বাহ, বেশ উদাহরণটা দিলেন তো। এইরকম গাদা গাদা আছে। তা বলুন না আর দু একটা। ধরো আইজকাল প্রায়ই দেখা যায় নিজের স্বার্থ গুছানের লিগা নেতারা হঠাৎ হঠাৎ দল বদল করে, এটা কিছু দোষের না। এর মূলেও কি রামায়ণ নাকি? নিশ্চয়ই। সুগ্রীব তার দাদারে মারণের জন্য রামের লোকের অফা করে নাই, সেই জন্যই তো রাম বালির দফা রফা কইরা দিল। আন্ডারস্ট্যান্ডিং হইল, রামের দরকার হইলে সুগ্রীব হনুমান রে দিয়া রামের হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ, এটা রামায়ণে আছে। চুপ করো। তারপর ধরো বিভীষণ, বিভীষণ দল বদলাইয়া রাক্ষসের থেকে রামের দলের টিকিট নিল কেন? ঠান্ডা মাথায় হিসাব কইরা দেখলো দাদা রাবণ অমর, না মরলে পৈতৃক সম্পত্তি কোনোদিনই পাওনের চান্স নাই, আর পুরাণে আছে একমাত্র রামই রাবণেরে মারতে পারে, ব্যাস। সপরিবারে রামেরে ভোট দিয়া দাদারে কাইট কইরা দিল। তবে স্ত্রী সরমা ব্যালট পেপারে উল্টা ছাপ দেওয়ানে একটা ভোট ক্যান্সেল হইয়া গেছিল, তাই নেতারা বিভীষণের পলিসি ফলো করে। আপনার বেশ নতুন ধরনের বিচার শক্তি আছে তো। না থাকলে চলবো কেমনে? মানুষ তো আমার মুখ দেখা ভোট দেয় নাই। হ্যাঁ, তারপর যা কইতে আসিলাম, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতনের লিগে অকাল বোধন করলো, এখন প্রাণ যায় আমার গো। সে কি অকাল বোধনের কি কুফল আপনি ভোগ করছেন? অকাল বোধন তো পার্ক, ছোট গলি, বড় গলি, মানুষের বাড়ির সামনের বাগান কমপ্লিট কইরা মেইন রাস্তায় আইসা গেছে। তখন ছিল সংস্কৃত মন্ত্রের মন্ত্রণা, আর এখন হইছে চান্দার জুলুম, আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা। সে তো বন্ধ করে দিলেই হয়। দিলেই হইল, কতগুলি বোট বরবাদ হইয়া যাইব সেই খেয়াল আছে? তারপর ফ্যামিলি লাইফের কথা কই, মাই আলোকের এই যে সোনার উপরে লোভ, এইটাও আইছে রামায়ণ থেকে। বেশ ইন্টারেস্টিং লাগছে, কিভাবে এলো? আইল অবশ্য রামের বোকামিতে, 14 বছরই হোক আর 14 দিনই হোক, বনবাসে যখন চেঞ্জে গেলি তখন একলা যা, বৌরা অবশ্য চিরকালই নানা রকমের ফ্যাকরা তুলবো, না কান দিলি হইতো, আর দিলি বইলি তো লঙ্কাকাণ্ডের গেঞ্জামে জড়াইয়া পড়লি। ও, রামের সব বিপদের জন্য তাহলে আপনি সীতাকেই দায়ী করছেন? আলবাত, কি দরকার ছিল তোর জাওনের? আরো তো 3টা বউ 3টা শাশুড়ি আছিল, তাগলকে বাড়িতে থাকলেই হইতো। আচ্ছা তাও মানলাম, স্বামী ছাড়া থাকতে পারস না, গেলি গেলি, শান্ত হইয়া চলাফেরা কর, তা না মনে গিয়াও সোনার হরিণ দৈরা দাও, সোনার হরিণ দৈরা দাও বইলা ঘ্যানর ঘ্যানর করতে থাকলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? সীতা তো হরিণ চাননি, সোনার হরিণ দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো। শুধু পুষতে দিলে সীতার কখনো পোষাইতো না, রাম ধরতে পারে নাই তাই রক্ষা, দৈরাই না দিলে পরে দিনই সীতা তার ছাল ছাড়াইয়া সোনা গলাইয়া বাইর করে জানিত। অস্বীকার করি না, কোনো কোনো মেয়ের হয়তো গয়নার লোভ থাকতে পারে, কিন্তু সীতা লোভ ছিল না? বনে যাওনের সময় গয়না পইরা যায় নাই? রাবণ যখন তারে দৈরা লইয়া যাইতে আসিল তখন দুই চাইর খান এই দিক ওই দিক ফেলতে ফেলতে যায় নাই? সেগুলি আইলো কর্তিকা, আমার স্ত্রীর ওই দোষ আছে, যখনই কোনোখানে যাইব একেবারে গয়না পুরা পইরা যাইব, কেন যায় জানো? সিটাইতে সিটাইতে আইব যাতে আমি জানতে পারি কে তারে দৈরা লইয়া গেল। আবার দেব দেবী লইয়া কথা কু কথা, এই লইয়া 3 বার হইল। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এখন 2 মিনিট চুপ করিয়া থাকতে হইব মা। কেন বলুন তো? এইটাই হইল ওনার লগে আমার ভদ্রলোকের চুক্তি, 3 বার পাপ করলেই 2 মিনিট নীরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব। না 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 না, দাঁড়াইতে হয় না, দাঁড়াইতে হয় না, বৈশা বৈশা করলেই হয়। 2 মিনিট হয়ে গেছে, আবার শুরু করুন, বেশ লাগছিল কিন্তু শুনতে। হ্যাঁ লাগবই তো, এই যে হইল নব রামায়ণ, এত বিচার কইরা কয়টা লোক পড়ে? কুম্ভকর্ণ,
অত বড় বীর রাবণ আহাম্মকের মতো কাঁচা গুমতিকা তুইলা তারে যুদ্ধে পাঠাইল, কি রেজাল্ট হইল? বেঘরে প্রাণ হারাইল। এই রোগটা আমার স্ত্রীরও আছে, রোজ সকালে আমার কাঁচা গুম ভাঙ্গাইয়া কয়, দুধ আনো, রেশন আনো, কেরোসিন আনো, বাজার আনো। এইসবও তো একরকমের যুদ্ধই, বুঝবো মজা? যেদিন ওই রকম বেঘরে মরুম, আমার আর কি ঠ্যাং চড়াই একাটা চচ্চরি খাওন বাইরইব না তখন। কি অলক্ষণা কথা মা গো, আমারে উঠাও, শিগগির উঠাও, আমি যেন শাখা সিন্দুর পইরা অড়কলে মাথা রেখা যাইতে পারি মা। কতবার মানা করছি এইসব কথা কুকথা কইতে, কিছুতেই শুনবো না। দোষ তো আর অন্যা রামায়ণ, রামায়ণ পরে যে মাইয়া লোকের যেইটা বারণ করবা সেইটাই আগে করব। আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন। দিমুনা, এই ধরো লক্ষণ, গন্ডি কাইটা পই পই কইরা কইয়া গেল, বৌঠান গন্ডির বাইরে যাইও না। তোর ফাইজলামি কইরা গন্ডির বাইরে যাওনের কোন কাম আছিল? না গেলে রাবণের 14 পুরুষের ক্ষমতা আছিল, সীতারে ফুসলাইয়া লইয়া যায়। আমার স্ত্রীও কথা শোনে না, যখন তখন বাইরইয়া যায়, বুঝবো ঠেলা আছে। এদিন কোন জুলপিওলা রাবণ ওরে চিন্তাই কইরা লইয়া যাইব। তখন কিন্তু জটায় পাখি প্রাণপণ বাধা দিয়েছিল, লাভ হইল কি? জটায়ুর ডানাটা এই কাটা গেল। আজকাল দিনে এইরকম একটা পক্ষী পাওয়া যায়, চিড়িয়াখানায় রাখতে পারলে কত ফরেন মানি আসতো বাবু দেখি। আচ্ছা, লক্ষণকে আপনার কেমন লাগে? নিরেট মাকাল ফল, একটা গবেট। সে কি এ কথা বলছেন কেন? প্রথমেই দেখো না, মায়ের পেটের বাইয়ের থেকে তোর কাছে সৎ ভাই বেশি হইল। দাদা দাদা, ভাই ভাই, ব্যাপারই না এটা। আসল কথা হইল, একটা বড় ক্ষমতাওয়ালা লোকের সাইনচা না হইতে পারলে তো আর ফোর ফ্রন্টে আসা যায় না, তাই দাদা দাদা। কিন্তু লক্ষণ বেশ বীরও ছিল। আমার বড় পোলার মতন। কি বললেন? হ্যাঁ, যত বীরত্ব মাইয়া লোকের কাছে, সরাসরি লড়াই একবারই করছিল মেঘনাথের লগে, এক বাণী জ্ঞান আরাইয়া একেবারে দাঁতে হিটকি ধইরা পইরা রইল। হনুমান ওষুধ না আইনা দিলে তো দাঁতের পাটি খুলত না। অথচ দেখো, বনে এতদিন আসিলি, সেখানে একটাও মানুষের মুখ দেখতে পাস নাই। মাইয়া লোক তো দূরের কথা, তা যাই হোক, রাবণের বইনটা সাইজা গুইজা আইল, না হয় একটু বেশি ডলা ডলি পানা করছিল, গায়ে না মাখলি হইতো, ফস কইরা মস্তানি কইরা তার নাক কাটনের কি দরকার আছিল? একই খেদা নাক, কাটলে পরে কি থাকে আর? নাকটা যদি চোখা হইতো তাহলে সুটপর্ণকা অতটা অফেন্স নিত না। আর রামচন্দ্র, তার চরিত্র তো কিছুই নাই, হরধনু বাঙ্গা সীতারে বিয়া করছিল। এই রে ফল কইরা আমার মেজ পোলা পাশের বাড়ি সীতারে বিয়া করণের লিগা ধনুপ ভাঙ্গাপন করছে। রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন, আদর্শ রাজা তো। হ্যাঁ, পাবলিকের পেদানির বয়ে যে নিজের বউরে আগুনে ডুবতে কয়, সে আবার আদর্শ রাজা। পাবলিকরে ভোটের সময় খেপানো চলবো না, রামের তখন সিংহাসনের দরকার, পাবলিকের ডিমান্ড মাইনা নিতে হইল। এবার শত্রুঘ্নের কথা কিছু বলুন। ওইটার নাম যে কে দিছিল কে জানে, কানাপোলার নাম পদ্মলোচন। একটা শত্রু জীবনে মারল না, তার নাম হইল গিয়া শত্রুঘ্ন, হার সামারের নাম কৃপা সিন্ধু, বরং ভরত রে কোন যায় সালুমাল, জানে সিংহাসনে বসলে তখন যা টেম্পো মাইদর খাইয়া মরব, তাই দাদার অর্থাৎ রামচন্দ্রের খরমজোড়া খুইলা আইনা দিব্যি 14 বছর তার আড়ালে বইয়া রাজত্ব চালাইয়া গেল ঔরঙ্গজেবের মতন। যা করে সম্রাট শাহজাহান আমি কেউ না, ভরতও তাই, যা করতে আছে দাদার খরম আমি নিমিত্ত মাত্র। এই ভরত থেকেই কিন্তু ভারতবর্ষ নাম হইছে। মা ক্ষমা করো মা, এই মিনসারে বোবা করে দাও, নইলে আমারে কালা করে দাও। কিন্তু একটা জিনিস রামায়ণে বেশ পরিষ্কার। কোনটা? রাম রাবণের যুদ্ধ প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয়। এই যুগে সেটা ওইতে আছে কই, সত্য কাম করো লোকে কইব পাঠা, সত্য কথা কও ঠেঙ্গানি খাইবা, সত্য পথে থাকো না খাইয়া মরবা। সৎ পথে থেকে মরলেও নাকি স্বর্গ লাভ হয়? হ্যাঁ, তখন হইতো, তখন তাড়াতাড়ি ডেসপাস হইতো, হয়তো স্বর্গে যাইতো। এখন সৎ পথে মরলে ডেড বডি কোন দলের আইডেন্টিফাই হইতে হইতেই ডেসপাসের আগেই পয়সা চাইব, স্বর্গে পচা জিনিস এলাও করে না। খুব মুশকিল হলো তো। কেন? ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জ্বেলে দেব। জ্ঞানের আলো কে দিব? ডিবিসি, ডিপিএল, সাঁওতালডি, ব্যান্ডেল, এরা কেউ তো আর এই আলো তৈরি করে না। তারা যে আলো তৈরি কইরা পাঠায় তাতেই আমরা কুলাইয়া উঠতে পারি না। আর এই আলোর মেগাওয়াট তো অনেক বেশি, তবু রাম রাবণের যুদ্ধে কয়েক লাখ বান্দর মারা গেছিল তাই রক্ষা, না হইলে যা পরিবেষ্টিত হইয়া আসি তার উপরে আবার যদি তাগ বংশধরেরা বাইচা থাকতো তাহলে তো কাম সারছিল।
তাহলে আপনার মতে রামায়ণে শেখবার মতন কিছুই নেই। একটা ব্যাপার সারা, সেইটা কিন্তু বিজ্ঞানে আছে। রামায়ণে বিজ্ঞান কোনটা বলুন তো? কত জর্জারি হইলে, গাও গরম হইলে থার্মোমিটার বগলে দেয় কেন? এর জবাবও রামায়ণে আছে। হ্যাঁ আছে, শরীরে এত জায়গা থাকতে বগলে থার্মোমিটার দেয় কেন? বুঝতে পারছি না, এও রামায়ণ? নিশ্চয়ই, আমাগো পূর্ব পুরুষকে হনুমান, হনুমান বিশল্য করণী খুঁজানা পাইয়া পুরা গন্ধ মাদন লইয়া মারল লাভ। কথা ছিল সূর্য ওঠার আগে ওষুধ খাওয়াইতে হইব। এইদিকে হনুমান আকাশে থাকতেই দেখে সূর্য প্রায় ওঠে ওঠে, কপাত করে সূর্যরে দৈরা বগলে সাইফা ধরল। তেইলি বোঝো বেবা খির তো বগলেই, তাত্ত্বিকাই সাইন্টিস্টরা বগলে থার্মোমিটার দেওয়ানের প্রথা চালু করলো।